সাবের হোসেনের জামিন মঞ্জুর। খিলগাঁও থানার চার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান 5,000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। এদিকে শ্যামবার বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির এক কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।